Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Hello, listeners and learners. I would like to welcome you to my English session. আজকে আমি আলোচনা করব Unit 8, Lesson 3, Human Rights, Rights to Health and Education. Human Rights, মানবাধিকার. Rights to Health and Education. স্বাস্থ্য ও শিক্ষার অধিকার। প্রিয় দর্শক শ্রোতা, আর আমি আপনাদের সঙ্গে আছি আমিনুল ইসলাম উজ্জ্বল, ভাইস প্রিন্সিপাল, মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ ইউনিভার্সিটি কলেজ, টাঙ্গাইল। ধন্যবাদ। এখানে দেখুন, যেখানে যেহেতু স্বাস্থ্য এবং শিক্ষার অধিকার, তাই এই পাশে স্বাস্থ্য মানে হসপিটালের একটা দৃশ্য দেখানো হয়েছে। এখানে আমি সহযোগিতা নিয়েছি মিস্টার বিনের, যে একটা হসপিটালে তার যে একটা কমেডি কমিক সিন থাকে, সেই সিনের একটা অংশ নিয়েছি হসপিটাল বোঝানোর জন্য। আর এদিকে আছে শিক্ষার ব্যাপারে একটা কিছু বই আছে, মাথা ধরে বসে আছে আরেকজন পড়াশোনা করছে আপনাদেরকে এটা বোঝানোর জন্য, যেটা স্বাস্থ্য এবং শিক্ষার অধিকার বিষয়টা বোঝানোর জন্য। আর্টিকেল 25-1, আর্টিকেল যে ধারা 25 এর উপধারা 1, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ স্ট্যান্ডার্ড অফ লিভিং এডিকুয়েট ফর দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ ওয়ান সেলফ অ্যান্ড ওয়ানস ফ্যামিলি, ইনক্লুডিং ফুড, ক্লোদিং, হাউজিং অ্যান্ড মেডিকেল কেয়ার অ্যান্ড নেসেসারি সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড দ্য রাইট টু সিকিউরিটি ইন দ্য ইভেন্ট অফ আনএমপ্লয়মেন্ট, সিকনেস, ডিসএবিলিটি, উইডোহুড, ওল্ড এজ অর আদার ল্যাক অফ লাইভলিহুড ইন সার্কামস্ট্যান্সেস বিয়ন্ড ওয়ানস কন্ট্রোল। প্রিয় দর্শক শ্রোতা, এক ম্যারাথন সেন্টেন্স, তা আমরা ভেঙে ভেঙে এর বাংলা করব। তো শুরুতে আমি যে আননোন ওয়ার্ডগুলো আছে সেগুলোর বাংলা করে দেব। আর একটু কথা বলে রাখি যে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন এর স্ক্রলে এর ওই আননোন ওয়ার্ডগুলোর বাংলা আবার লিখে দেব এবং সিনোনিমগুলোও দিয়ে দেব, লিখে দেব, যাতে আপনারা সেগুলো বুঝতে সুবিধা হয়। Everyone has the right to a standard. আগে বলেছি যে কিছু আননোন ওয়ার্ড আছে যেগুলোর বাংলা আমি বলে দেব, যেমন স্ট্যান্ডার্ড, এখানে মানসম্মত, অ্যাডিকুয়েট, প্রচুর পরিমাণে বা প্রচুর, ওয়েলবিং, কল্যাণ বা মঙ্গল, ইনক্লুডিং মানে সহ বা অন্তর্ভুক্ত, ক্লোদিং এখানে বোঝায় বস্ত্র, হাউজিং বাসস্থান, মেডিকেল কেয়ার দ্বারা বোঝায় চিকিৎসা, নেসেসারি প্রয়োজন সার্ভিসেস সেবাসমূহ, সিকিউরিটি নিরাপত্তা, ইন দ্য ইভেন্ট অফ একটা ফ্রেজ যার অর্থ হল যদি ঘটে, যদি এমনটি হয়, আনএমপ্লয়মেন্ট আমরা জানি যে বেকারত্ব, সিকনেস অসুস্থতা, ডিসএবিলিটি অক্ষমতা, উইডোহুড বৈধব্য মানে বিধবা হলে যে অবস্থা হয়, ওল্ড এজ বার্ধক্য, ল্যাক মানে অভাব থাকা, লাইভলিহুড হল জীবিকা বা জীবিকার ব্যবস্থা, ইন সার্কামস্ট্যান্সেস অবস্থায়, সার্কামস্ট্যান্সেস মানে অবস্থা, বিয়ন্ড মানে বাইরে, বিয়ন্ড ওয়ানস কন্ট্রোল এটা একটা ফ্রেজ যার অর্থ হলো কারোর নিয়ন্ত্রণের বাইরে। তাহলে আমরা এই ম্যারাথন সেন্টেন্সটার বাংলা করবার চেষ্টা করি। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ স্ট্যান্ডার্ড অফ লিভিং এডিকুয়েট ফর দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ ওয়ানস অ্যান্ড ওয়ান ওয়ান সেলফ অ্যান্ড অফ ওয়ানস ফ্যামিলি।
আগে বলেছি যে অল্প অল্প করে আমরা এর অর্থ করব, যেহেতু বিশাল এক বাক্য। প্রত্যেকে এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এ স্ট্যান্ডার্ড অব লিভিং এডিকুয়েট ফর দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অব ওয়ান সেলফ অ্যান্ড অব ওয়ানস ফ্যামিলি। কারোর নিজের জন্যে এবং তার পরিবারের কারণ নিজের জন্যে এবং তার পরিবারের স্বাস্থ্যের জন্যে এবং কল্যাণের পর্যাপ্ত কল্যাণের জন্যে কারোর নিজের নিজের জন্যে এবং তার পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণের জন্যে পর্যাপ্ত হয় এমন মানসম্পন্ন জীবিকার অধিকার রয়েছে প্রত্যেকের, এবং সেই তার মধ্যে আছে ইনক্লুডিং যার মধ্যে অন্তর্ভুক্ত সেই নিজের স্বাস্থ্য এবং নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য পর্যাপ্ত যে জীবিকার যে অধিকার থাকবে তার মধ্যে কি অন্তর্ভুক্ত থাকবে, ইনক্লুডিং ফুড যার মধ্যে থাকবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, মেডিকেল কেয়ার চিকিৎসা, নেসেসারি সোশ্যাল সার্ভিসেস, প্রয়োজনীয় সামাজিক সেবা সমূহ, অ্যান্ড দ্য রাইট টু সিকিউরিটি ইন দ্য ইভেন্ট অব আনএমপ্লয়মেন্ট, সিকনেস, ডিসএবিলিটি, উইডোহুড, ওল্ড এজ। তারপর আরো অধিকার থাকবে কিসের, থাকবে নিরাপত্তার। কখন সে নিরাপত্তার, যদি কখন ইন দ্য ইভেন্ট অফ, আগে এর অর্থ বলেছে যদি ঘটে বা এরকম পরিস্থিতি হয়, কিসের পরিস্থিতি, বেকারত্বের সময়ে, অসুস্থতা, অক্ষমতা, বৈধব্য, বার্ধক্যে কি হবে, এগুলা যদি ঘটে তাহলে সেখানে তার অধিকার থাকবে নিরাপত্তার, নিরাপত্তার অধিকার থাকবে, অর্থাৎ এইসব পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দিতে হবে কারোর যদি এগুলো ঘটে। তারপর অর আদার অথবা অন্যান্য কি সেটা, ল্যাক অব লাইভলিহুড ইন সার্কামস্ট্যান্সেস বিয়ন্ড ওয়ানস কন্ট্রোল, কারোর নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতিতে যদি কারোর জীবিকার অভাব দেখা দেয়, মানে ল্যাক মানে অভাব থাকা, জীবিকার অভাব দেখা দেয়, তাহলে এইসব পরিস্থিতিতেও কি করতে হবে, তাদের নিরাপত্তা বিধান করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে নাম্বার টু অর্থাৎ উপধারা দুই, মাদারহুড অ্যান্ড চাইল্ডহুড আর এন্টাইটলড টু স্পেশাল কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। মাদারহুড মাতৃত্ব, চাইল্ডহুড শৈশব অবস্থা, এন্টাইটলড এটা হলো অধিকার প্রাপ্ত হওয়া বা প্রদান করা, স্পেশাল কেয়ার বিশেষ যত্ন, অ্যাসিস্ট্যান্স সাহায্য। তাহলে মাতৃত্ব এবং শৈশব অবস্থায় বিশেষ যত্ন এবং সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। অল চিলড্রেন হোয়েদার বর্ন ইন অর আউট অফ ওয়েডলক শ্যাল এনজয় দ্য সেম সোশ্যাল প্রোটেকশন। হোয়েদার হয় এমন যদি হয় এরকম, হোয়েদার যদি কিনা হয় এরকম, বর্ন ইন জন্ম হওয়া, ইন জন্ম হওয়া, আউট অফ ওয়েডলক হল বিবাহ বন্ধন, এনজয় হল ভোগ করা, সেম সোশ্যাল প্রোটেকশন একই রকম সামাজিক নিরাপত্তা। তাহলে অল চিলড্রেন সমস্ত শিশু
whether born in or out of wedlock. এখন বিয়ে বিবাহ বন্ধনের বাইরে জন্ম অথবা ভেতরে জন্ম, অর্থাৎ বৈধ বা অবৈধ বিয়ে হয় নাই। অনেক জায়গায় আছে যে বিবাহ বিয়ে ছাড়াও অনেক সন্তানের জন্ম হয়, যেমন পাশ্চাত্যে বা নানান দেশে এরকম হয়ে থাকে যে মা বাবার বিয়ে হয় নাই, বৈবাহিক অবস্থা ছাড়াই বিয়ে ছাড়াই তাদের সন্তান হতে পারে। তবুও সেই সন্তানের তো কোনো দায় নেই, সেই সন্তানের তো কোনো এজন্য সে সন্তানরা দায়ী নয়। এখন সেই সন্তান অবৈধ সন্তানই হোক আর বৈধ সন্তানই হোক, উভয়ই কি হবে, তারা উভয়ই বৈধ অবৈধ উভয় সন্তানই একই রকম সামাজিক নিরাপত্তা বা আশ্রয় ভোগ করবে। তাহলে সমস্ত সন্তান বৈধ বা অবৈধ সমস্ত সন্তানই একই রকম সামাজিক নিরাপত্তা ভোগ করবে। এখন এখানে বলা হয়েছে ইওর অপিনিয়ন, আপনার মতামত। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি কিনা, যে যে কথাগুলো বলা হলো এসব অধিকার আমরা দিয়ে থাকি কিনা, সেজন্য বলা হয়েছে ইওর অপিনিয়ন, আপনার মতামত। এখন আমার মতামত কি, আই থিঙ্ক মাই কান্ট্রি হ্যাজ বিন এবল অবলিক নট বিন এবল টু কমপ্লাই উইথ দিস বিকজ। তাহলে এইবল হলো সক্ষম হওয়া, এইবল সক্ষম, কমপ্লাই উইথ সেটা বিধান করা, মানে কমপ্লাই উইথ হলো রাজি হওয়া বা কোনো কিছু করতে সক্ষম হওয়া বা কোনো কিছুর ব্যবস্থা করা বা বিধান করা। আই থিঙ্ক আমি মনে করি মাই কান্ট্রি হ্যাজ বিন এবল, আমার দেশ সক্ষম হয়েছে, অবলিক নট বিন এবল অথবা সক্ষম হয় নাই কি করতে, টু কমপ্লাই উইথ দিস, এসব মেনে চলতে বা এগুলো সংস্থান করতে বা বিধান করতে সক্ষম হয়েছে অথবা হয় নাই, বিকজ কারণ। এখন দেখা যাক কারণগুলো কি। আর্টিকেল 26 এর 1 উপধারা, এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এডুকেশন, প্রত্যেকের কি রয়েছে, শিক্ষার অধিকার রয়েছে। Education shall be free at least in the elementary and fundamental stages. আমরা unknown word গুলো জেনে নিই। এখানে ফ্রি বলতে অবৈতনিক, সরকারি অবৈতনিক, at least নিদেন পক্ষে, elementary প্রাথমিক, fundamental হলো মৌলিক, stage মানে স্তর। তাহলে কি হবে যে প্রত্যেকের, এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এডুকেশন, প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে। এডুকেশন শ্যাল বি ফ্রি, শিক্ষা হবে অবৈতনিক, অ্যাট লিস্ট নিচের পক্ষে, ইন দ্য এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল স্টেজেস, প্রাথমিক এবং মৌলিক স্তরের শিক্ষা, নিচের পক্ষে প্রাথমিক এবং মৌলিক স্তরের শিক্ষা হবে অবৈতনিক। এলিমেন্টারি এডুকেশন শ্যাল বি কম্পালসারি, প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক। এখানে কম্পালসারি হলো আবশ্যিক বা বাধ্যতামূলক, তাহলে আমরা বাধ্যতামূলক বাংলাতে বলবো, প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক। টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন শ্যাল বি মেড জেনারেলি অ্যাভেলেবল অ্যান্ড হায়ার এডুকেশন shall be equally accessible to all on the basis of merit. Technical অর্থাৎ হলো কারিগরি, professional পেশাগত, generally সাধারণত, available হলো সুলভ, সহজে পাওয়া যায়, সহজলভ্য। Higher education উচ্চশিক্ষা ইকুয়ালি হলো সমভাবে, অ্যাক্সেসিবল টু, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো প্রবেশাধিকার বা উন্মুক্ত, অর্থাৎ যেটা সবার জন্য উন্মুক্ত, সবাই যেন সেটা করার অধিকার পায়। অন দ্য বেসিস অফ, একটা ফ্রেজ যার অর্থ হলো ভিত্তি করে, অন দ্য বেসিস অফ অর্থ ভিত্তি করে, অন দ্য বেসিস অফ মেরিট,
মেধার উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ মানি অর্থের উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ পাওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে এভাবে অর্থ করা বাক্য বানানো যায়। তাহলে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন কারিগরি এবং পেশা বা বৃত্তিমূলক শিক্ষা শ্যাল বি মেড জেনারেলি অ্যাভেলেবল পর্যাপ্ত ভাবে এটা হবে সহজলভ্য অ্যান্ড হায়ার এডুকেশন শ্যাল বি ইকুয়ালি অ্যাক্সেসিবল টু অল অন দ্য বেসিস অফ মেরিট এবং উচ্চ শিক্ষা হবে মেধার উপর ভিত্তি করে সবার জন্য উন্মুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, নাম্বার টু, এডুকেশন শ্যাল বি ডিরেক্টেড টু দ্য ফুল ডেভেলপমেন্ট অব দ্য হিউম্যান পার্সোনালিটি অ্যান্ড টু দ্য স্ট্রেংথেনিং অব রেসপেক্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস। একইভাবে আমি সেই অর্থগুলো যেগুলো আননোন ওয়ার্ডগুলোর অর্থ বলে দেবার চেষ্টা করছি। এখানে ডিরেক্ট, আমরা জানি ডিরেক্ট অর্থ হলো যে প্রত্যক্ষ বা সরাসরি সোজা। এখানে ডিরেক্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ হলো পরিচালিত হওয়া, ফুল ফুল ডেভেলপমেন্ট অর্থাৎ পূর্ণ বিকাশ। এখানে ডেভেলপমেন্ট আমরা জানি অর্থ হলো উন্নতি, এখানে বিকাশ, ফুল ডেভেলপমেন্ট হলো পূর্ণ বিকাশ। হিউম্যান পার্সোনালিটি মানুষের ব্যক্তিত্ব। স্ট্রেংথেনিং, আমরা জানি স্ট্রং মানে শক্ত বা শক্তিশালী, স্ট্রং হলো শক্তিশালী, আর স্ট্রেংথেন অর্থ হলো শক্তিশালী করা, মজবুত করা। অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস, মৌলিক যে স্বাধীনতা। তাহলে এডুকেশন শ্যাল বি ডিরেক্টেড টু দ্য ফুল ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি। শিক্ষা পরিচালিত হবে মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য। অ্যান্ড টু দ্য স্ট্রেংথেনিং অফ রেসপেক্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস, এবং সেই মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি যে সম্মান বোধ সেটাকেও জোরদার করার জন্য শিক্ষা পরিচালিত হবে। ইচ শ্যাল প্রমোট আন্ডারস্ট্যান্ডিং টলারেন্স অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যামাং অল নেশনস রেশিয়াল অর রিলিজিয়াস গ্রুপস অ্যান্ড শ্যাল ফাদার দ্য অ্যাক্টিভিটিস অব দ্য ইউনাইটেড নেশনস ফর দ্য মেইনটেন্স অব পিস। এটা আরেকটি বড় বাক্য, আমরা অপরিচিত শব্দগুলো আননোন ওয়ার্ডগুলো আগে বাংলায় জেনে নিই। প্রমোট হলো বৃদ্ধি করা, বাড়ানো। আন্ডারস্ট্যান্ডিং হলো সমঝোতা। এখানে আন্ডারস্ট্যান্ড মানে আমরা জানি যে বুঝতে পারা, বোঝা। এর আন্ডারস্ট্যান্ডিং হলো সমঝোতা। টলারেন্স সহিষ্ণুতা বা ধৈর্য। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। অ্যামাং হলো মধ্যে, বিটুইন হলো দুজনের মধ্যে, আর অ্যামাং হলো দুয়ের অধিকের মধ্যে বোঝায়। নেশনস জাতি, রেশিয়াল জাতিগত, রিলিজিয়াস ধর্মীয়। এখানে ফার্দার অর্থ হলো বৃদ্ধি করা। এফ এ আর টি এ সি আর ফার্দার হলো দূরে, আর এফ ইউ আর টি এ সি আর ফার্দার হলো বৃদ্ধি করা, ত্বরান্বিত করা। অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড, ইউনাইটেড নেশনস আমরা জানি জাতিসংঘ। ফর দ্য মেইনটেন্স, মেইনটেন্স হলো বজায় রাখা, পিস শান্তি। তাহলে প্রত্যেকের ইচ শ্যাল প্রমোট আন্ডারস্ট্যান্ডিং টলারেন্স অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যামাং অল নেশনস রেশিয়াল অর রিলিজিয়াস গ্রুপস। সব জাতি, জাতিগত অথবা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে প্রত্যেকে কি করবে? প্রত্যেকেই সেটাকে বৃদ্ধি করবে, সমঝোতা, সহিষ্ণুতা,
এবং বন্ধুত্ব, অর্থাৎ সমস্ত জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা এবং বন্ধুত্বটাকে কি করবে, আরো এগিয়ে নিয়ে যাবে। And shall further the activities of the United Nations for the maintenance of peace. এবং জাতিসংঘের শান্তি বজায় রাখার যে কর্মকাণ্ড সেগুলোকেও ত্বরান্বিত করবে। Number three. Parents have a prior right to choose the kind of education that shall be given to their children. Number three, the prior right, purvadhikar, purbe, prior mane purbe, ar prior right, ekhane amra dutu mile ortho korle bhalo hoy, purvadhikar mane purbe je odhikar dewa hobe. চুজ মানে পছন্দ করা, বাছাই করা, দ্য কাইন্ড অফ এডুকেশন, যে ধরনের শিক্ষা শ্যাল বি গিভেন টু দেয়ার চিলড্রেন, তাদের শিশুদেরকে দেওয়া হবে। তাহলে প্যারেন্টস হ্যাভ এ প্রায়র রাইট টু চুজ দ্য কাইন্ড অফ এডুকেশন দ্যাট শ্যাল বি গিভেন টু দেয়ার চিলড্রেন, এবং সন্তানদেরকে কি ধরনের শিক্ষা প্রদান করা হবে সেটা বেছে নেবার পূর্বাধিকার পিতামাতাকে দিতে হবে। অর্থাৎ পিতামাতাই সেই পূর্বাধিকার পেয়ে থাকবে কি ধরনের শিক্ষা তারা তাদের সন্তানদেরকে দেবে। ইওর অপিনিয়ন, আপনার মতামত, এখন আপনার মতামত কি? আই থিঙ্ক ওকে, মাই কান্ট্রি হ্যাজ বিন এবল নট বিন এবল to comply with this because ekhane oshomapto rakha hoyeche textbook e je ami mone kori je amar desh ekhon ei je ager je ei je sheshe je kotha gulo bola holo je sob odhikar prapto howar kotha manusher she sob odhikar sarkar ba samaj dey kina she byapare shorboshesh abar apnar motamot chawa hoyeche ami mone kori amar desh sokkhom hoyeche othoba sokkhom হয়নি এসব সুবিধা বা এই অধিকারগুলো সংস্থান বা ব্যবস্থা করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমি আই ডোন্ট ওয়ান্ট টু প্রলং মাই লেকচার এনি মোর। লাস্টলি আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইবড মাই চ্যানেল ইয়েট। তো আপনাদেরকে অনুরোধ করব যে আসলে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে হয় এবং সবই এ আয়োজন আপনাদের জন্য, যদি আপনাদের একটু এক বিন্দু উপকার হয়ে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তার দয়া করে করবেন, শেয়ার করবেন, অন্যকে জানাবেন, কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা চান সেটা দয়া করে কমেন্ট বক্সে লিখবেন আর আমার সঙ্গেই থাকবেন। লাস্টলি আই উড লাইক টু থ্যাংক ইউ ডিপলি অ্যান্ড রিমেন হেল অ্যান্ড হার্টি। আল্লাহ হাফেজ।